আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বলুন তো আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি আজকে দাঁড়িয়ে আছি আমার নড়াইল জেলায় বিভিন্ন স্থানে গিয়ে ভিডিও করেছি আমাদের নড়াইলে প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে একটি ভিডিও করে ফেলি আজকে এই ভিডিওতে এস এম সুলতানকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং তার বাড়ি সহ চারপাশ ঘুরে দেখাবো এখন আমি দাঁড়িয়ে আছি নয়েল ভিক্টোরিয়া কলেজের মাঠে আমার নিজের কলেজ নড়াইল ভিক্টোরিয়া কলেজ যেখানে আমার শত শত স্মৃতি রয়েছে যাক স্মৃতির দিকে আর নাই গেলাম এই যে যে মাঠটা দেখছেন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে দেখতেই পাচ্ছেন একটা মঞ্চ করা এস এম সুলতানের বিভিন্ন ধরনের মেলা হিন্দুদের অনুষ্ঠান সহ বিভিন্ন নড়াইলের বড় বড় অনুষ্ঠান এখানে হয়ে থাকে আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এস এম সুলতানের বাড়ি সহ নড়াইল বাধাঘাট সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন তার সাথে দেব সুলতানের কিছু তথ্য বলবো জীবন কাহিনী চলুন আমরা বাধাঘাটের দিকে যাই এবং কিছু তথ্য দিই এস সুলতানের এস সুলতানের জন্ম দশে আগস্ট উনিশশো সালে দশে অক্টোবর উনিশশো সালে তিনি মারা যান তিনি এস এম সুলতান নামে সবার কাছে পরিচিত তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী তার জীবনের মূল ছন্দ সুর খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবনে কৃষক এবং আবহমান সেই ইতিহাস ঐতিহ্য বিপ্লব সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তার ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা প্রাণ প্রাচুর পাশাপাশি শ্রেণীর দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে নয় শহর থেকে তিন কিলোমিটার দূরে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রা নদীর পারে বাধাঘাট বা অবস্থিত দেখতেই পাচ্ছেন অনেক কিছু পরিবর্তন হয়েছে নতুন করে করা হয়েছে এই মন্দিরটি নতুন করে করা হয়েছে এটি আগে ছিল না নৌ পরিবহন এবং নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নড়াইলের জমি এই বাধাঘাট নির্মাণ করেন স্থানীয়দের কাছে এটি ঘাট হিসেবে পরিচিত আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একদিন নড়াইলে ঘুরতে আসবেন আমার নড়াইলে অনেক কিছু দেখার মতো আছে চাইলে বাধাঘাটে এসে কিছুক্ষণ বসতে পারেন নদীর প্রাকৃতিক দৃশ্য আপনার মন কাড়বে এবার আমরা চলে যাবো এসএম সুলতানের বাড়ি বা বর্তমানে এসএম সুলতানের স্মৃতির জাদুঘর যেটি আর কি সেটি এক সময় তার বাড়ি ছিল তো আমরা সেখানেই যাব। দেখতেই পাচ্ছেন আমরা গেটে পৌঁছে গেছি আস্তে আস্তে আমরা ভিতরে সবকিছুই আপনাদের সুন্দরভাবে দেখাবো ভিডিওটি সাথে থাকবেন কিন্তু উনি মারা যাওয়ার পর ওনাকে সমাধিত করা হয়েছে নড়াইলে ওনার জাতীয়তা ছিল বাংলাদেশি এস এম সুলতানের অন্য একটি নাম ছিল নামটি হচ্ছে লাল মিয়া পেশায় তিনি চিত্রশিল্পী ছিলেন এস এম সুলতানের আদি নিবাস নড়াইলেই ছিল তার জন্ম হয়েছিল নড়াইলের দিয়া গ্রামে দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম তার মায়ের নাম ছিল মেহেরুন নেসা তার বাবার নাম ছিল শেখ মোহাম্মদ মেসের আলী পেশায় ছিলেন রাজমিস্ত্রি তবে কৃষিকাজ ছিল তার বাবার মূল পেশা পাশাপাশি বাড়তি আয়ের জন্য রাজমিস্ত্রির কাজ করতেন দেখতেই পাচ্ছেন গেটে লেখা আছে এই জাদুঘরটি খোলা থেকে সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত রবিবার কিন্তু বন্ধ থাকে তো রবিবারে এখানে ঘুরতে আসার কোনো পরিকল্পনাই করবেন না আপনি নরাইলের রূপগঞ্জে এসে যে কোনো ইজি বাইক রিক্সা ভ্যান যাতেই আসতে চান না কেন যদি বলেন আমি এস এম সুলতানের বাড়ি যাব তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে তো যাতায়াতের কোনো অসুবিধাই নেই এটি নরাইলের কুড়িগ্রামে অবস্থিত চলুন ভিতরটি একটু ঘুরে দেখায় এস এম সুলতান ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান শৈশবে পরিবারের সবাই তাকে লাল মিয়া বলে ডাকতেন বিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য তার পরিবারে না থাকলেও সালে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তাকে ভর্তি হয় তবে মাত্র বছর পড়াশোনা করে তারপরে তিনি বাড়ি এসে বাবার সহযোগী হিসেবে রাজমিস্ত্রির কাজ শুরু করেন এই সময় বাবার ইমারত তৈরির কাজ সুলতানকে প্রভাবিত করে এবং তিনি রাজমিস্ত্রির কাজের ফাঁকে ফাঁকে আঁকা আঁকি শুরু করেন দশ বছর বয়সে যখন বিদ্যালয়ে পড়েন তখন আশুতোষ মুখার্জির ছেলে ডক্টর শ্যাম্যপ্রসাদ মুখার্জি নরাইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে পরিদর্শনে এলে সুলতান তার একটি পেন্সিল স্কেচ আঁকেন শ্যাম্য প্রসাদ তার আঁকা স্কেচ দেখে বিশেষভাবে আকৃষ্ট হন এবং এই পেন্সিল স্কেচের মাধ্যমে শিল্পী হিসেবে সুলতানের প্রথম আত্মপ্রকাশ ঘটে ছবি আঁকার প্রতিভার কারণে শৈশব থেকেই এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের স্নেহ লাভ করেন সুলতান ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে অরুণ রায় তখন কলকাতার ছাত্র ছিলেন সেই অরুণ রায়ের কাছে সুলতান ছবি আঁকা শিখতে শুরু করেন পড়াশোনার প্রতি কখনোই আগ্রহ ছিল না সুলতানের উনিশশো সালে ক্লাস এইটে উঠে তিনি স্কুল ছেড়ে দেন ছবি আঁকা শেখার জন্য কলকাতায় পাড়ি জমান বয়স কম থাকার কারণে তখন তিনি কলকাতার আর্ট স্কুলে ভর্তি হতে পারেননি তিন বছর ধরে তিনি অনেকের কাছে ছবি আঁকা শিখতে শুরু করেন তারপর তিনি উনিশশো সালে কলকাতার আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দেন পরীক্ষায় অংশ নেওয়া চারশো ছেলে মেয়েকে পনেরো মিনিটে ভ্যানাস মিলর ছবি আঁকতে দেওয়া হয় সবার মধ্যে তিনি এই প্রতিযোগিতায় প্রথম হন কিন্তু তিনি ইন্টার পাস না থাকায় তার বর্তি নিয়ে জটিলতা শুরু হয় তারপর ধীরেন্দ্রনাথের সাহায্যে তিনি আর্ট স্কুলে বর্তি হন আর্ট স্কুলে বর্তির সময় তার নাম পরিবর্তন করে দেওয়া হয় লাল মিয়া না লেখে কাগজপত্রে তার নাম দেওয়া হয় শেখ মোহাম্মদ সুলতান ছাত্র হিসেবে সুলতান খুব ভালো ছিলেন এর পাশাপাশি মঞ্চ নাটকে অভিনয় করেও তিনি প্রশংসা অর্জন করেন তারপর তিনি আর্ট স্কুল ছেড়ে সুলতান দেশ ভ্রমণে বের হয়ে পড়েন শিক্ষা প্রতিষ্ঠানের বাধা ধরা জীবন এবং প্রাতিষ্ঠানিক চর্চার কঠোর রীতিনীতি সুলতানের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না চেতনায় তিনি ছিলেন স্বাধীন এবং প্রকৃতিগতভাবে তিনি ছিলেন ভবঘুরে এবং ছন্নছাড়া প্রকৃতিকে তিনি সব সময় রোমান কবির আবেগ দিয়ে ভালোবাসতেন দেখতে পাচ্ছেন এটি এস এম সুলতানের সমাধি এখানেই তাকে সমাধি করে রাখা হয়েছে আবার যান্ত্রিক নগর জীবনকে তিনি সেরকমই ঘৃণা করেছেন উনিশশো সালে তিনি খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন উপমহাদেশের পথে পথে ঘুরতে ঘুরতে তার জীবনের অনেকটা সময় কেটে যায় তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক মার্কিন ও ব্রিটিশ সৈন্য ছিল ভারতে তিনি ছোট বড় বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছবি এঁকে তার সৈন্যদের কাছে বিক্রি করতেন এভাবেই তিনি সেই সময় জীবন ধারণ করেছেন মাঝে মাঝে তার ছবির প্রদর্শনীও হয়েছে এর মাধ্যমে তিনি শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি লাভ করেন তার কারণে সেই ছবিগুলো রক্ষা করা সম্ভব হয়নি সেগুলোর কোনো আলোকচিত্র এখন পাওয়া যায় না এছাড়াও তিনি এক স্থানে বেশি দিন কখনোই থাকতেন না তার আঁকা ছবি প্রথম প্রদর্শনীয় হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে সিমলাই উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারতের জন্ম হয় এই বিভক্তির কারণে এস এম সুলতান কিছুদিনের জন্য নিজ দেশে তথা পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এখানে কিছুদিন থেকেই তিনি করাচি চলে যান সেখানে পার্সি স্কুলের শিল্প শিক্ষক হিসেবে দুই বছর চাকরি করেছিলেন সেখানে চাকরিরত থাকা অবস্থায় তার সাথে পরিচয় হয় চুক্তাই এবং শাকের আলীর মতো বিখ্যাত শিল্পীদের এর কিছু আগে উনিশশো সালে চিত্রশিল্পীদের এক আন্তর্জাতিক সম্মেলন সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে যান সেখানে নিউ ওয়াশিংটন শিকাগো তার ছবি প্রদর্শনী হয় এরপরে লন্ডনেও তিনি প্রদর্শনী করেছিলেন উনিশশো সালে তিনি আবার নড়াইলে ফিরে আসেন তার কিছুদিন পর তিনি চলে আসেন চাচুরি পুরুলিয়াতে সেখানকার একটা পরিত্যক্ত জমিদার বাড়ি পরিষ্কার করে তিনি সেখানে তিনি প্রতিষ্ঠা করেন নন্দন কানন প্রাইমারি স্কুল এবং নন্দন কানন ফাইন আর্ট স্কুল যা পরে পরিণত হয় চাচুরি পুরুলিয়া হাই স্কুল প্রশাসনের সহায়তায় স্কুলটি চলতে থাকে কিন্তু বন্ধ হয়ে যায় ছবি আঁকার ক্লাস সুলতান দুঃখ পেয়ে আবার নড়াইলে চলে আসেন এবার এসে তিনি শিশু শিক্ষার প্রসারে কাজ শুরু করেন যা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল শেষ বয়সে তিনি নড়াইলে শিশু স্বর্গ এবং যশোরের চারুপীঠ নামে দুটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন অনেক সময় তার নড়াইলেই কেটে যায় সতেরের দশকের মধ্যভাগে তার কিছু সহযোগী লোক তাকে ঢাকায় নিয়ে আসেন এখানে এসে তিনি কিছু ছবি আঁকেন তার আঁকা এসব ছবি নিয়ে উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক প্রদর্শনীর আয়োজন করেন এবং এই প্রদর্শনীর মাধ্যমে তিনি নতুন করে তিনি শিল্প সমাজে প্রতিষ্ঠা লাভ করেন অবশ্য আশির দশক থেকে তিনি আবার নয়লে থাকতে বাধ্য হন তার কাছে যে সব শিশু এবং মানুষ আশ্রয় নিয়েছিল তাদের জন্য তিনি তার নিজের ঘর ছেড়ে দেন জীবজন্তুর প্রতি ভালোবাসা থেকে তিনি একটি চিড়িয়াখানা তৈরি করেন এবং সম্পূর্ণ নিজের অর্থে তিনি শিশুদের জন্য সুন্দরী কাঠ দিয়ে একটি বড় আকারে নৌকা তৈরি করেছিলেন তার ইচ্ছা ছিল শিশুরা সেই নৌকা চড়ে সমুদ্র পরিভ্রমণে বের হবে আর শিল্প চর্চা উপকরণ খুঁজে পাবে এই সেই নৌকা যেটি তিনি নির্মাণ করেছিলেন একসময় এটি পাশেই পড়েছিল এখন খুব যত্ন করে রাখা হয়েছে যাতে বিভিন্ন মানুষ এখানে এসে এটি দেখতে পারে তাই এটি এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে আশির দশকের শেষ দিকে তার স্বাস্থ্য খারাপ হতে থাকে উনিশশো সালে ঢাকার গ্যালারিটনে তার সর্বশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় সে বছরের আগস্ট মাসে নড়াইলে ঘটা করে তার জন্মদিন পালন করা হয় তিনি একুশে পদক চারুশিল্পী সংসদ সম্মান স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছিলেন তবে একটি কথা অবশ্যই আপনাদের জানিয়ে দিই জাদুঘরে ঢোকার সময় কিন্তু কোনো ক্যামেরা ফোন ওপেন রাখতে না দেবে কোনো প্রকার ভিডিও করা নিষেধ আছে পুরো জায়গাটা গাছ গাছালি দিয়ে ভরা যেহেতু তিনি প্রকৃতি প্রেমিক ছিলেন তাই বাড়িটি সুন্দরভাবে গাছগাছালি গাছালি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বন্ধুরা পুরো বাড়িটা ঘুরে দেখালাম কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে আমি আমার নড়াইলের চিত্রশিল্পী এস এম সুলতানের ভিডিওটি করে আমার নিজেরই ভালো লাগছে যেটি আমার অনেক আগেই করা উচিত ছিল তো আমি আমার নয়েলকে তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদেরও ভালো লেগেছে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নয়েলে একবার ঘুরতে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওতে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি না কেন সবার আগে সর্বপ্রথম আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর যেন অপেক্ষা করুন আল্লাহ হাফেজ